সানিফর অঞ্জলিদের বাড়িতে গেলাম ফার্স্ট টাইম, তাও আবার তার সাধের অনুষ্ঠানে। আর তার সাধের অনুষ্ঠানে গিয়ে আমরা কি কি করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম সবটা জানার জন্য কিন্তু এই ব্লগটা পুরো দেখতে হবে, তো অবশ্যই দেখতে থাকো। গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর আজকের ব্লগটা অনেক স্পেশাল হবে, বিকজ আজকে একজনের জীবনে একটা স্পেশাল ডে। না আমার ফ্যামিলির কেউ না, কিন্তু আমার খুব কাছের এক বন্ধুর একটা স্পেশাল ডে, একজনের স্বাদ আজকে। আর কার স্বাদ সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন বাজে মোটামুটি 3টে মতন বেজে গেছে, দুপুরে হয় স্বাদের অনুষ্ঠান, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে। আর যেহেতু কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, মানে কালকে সেই রাত 12টার থেকে হয়তো শুরু হয়েছে, আর এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে। তো অনেকের আমাদের একসাথে যাওয়ার কথা ছিল, বাট সবাই যেতে পারছে না। আমরা কিছু কিছু লোক যাচ্ছি, তো কারা কারা যাচ্ছি, কার স্বাদ, কী অনুষ্ঠান হচ্ছে সবটা দেখতে পারবে এই ব্লগে। তো ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। দাঁড়াও দাঁড়াও, সবার প্রথমে আমার লুকটা দেখিয়ে দিই। এই দেখো একটা ফেস, আর এই যে হলো আমার একটা মার শাড়ি ছিল ঘরে, এটাই পরেছি। যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে তার জন্য আর শাড়ি কাপড় নামালাম না ভেতর থেকে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও, আর কে কিরকম ভাবে সেজেছে চলো সেটা দেখাই। গাইস আমরা কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে পৌঁছে গেছি সানিফর অঞ্জলিদের বাড়িতে, আর এখানে এসে তুষার তার নতুন শ্যুটাকে কোথায় রাখবে বুঝে পাচ্ছে না। এই একবার এদিকে রাখে, একবার ওদিকে রাখে, বলছে আমার নতুন জুতো ভেজানো যাবে না, তা একদম কোনায় গিয়ে রেখে দিয়েছে তার নতুন জুতোটাকে। আর এদিকে আমরা আমাদের জুতো খুলেছি, আর এখানে আমার মাম্মাম বলছে মাম্মামের জুতো খুলে দিতে, তো সেটা আর আমরা খুলিনি, সেইভাবেই ওকে ঘরে নিয়ে গেছি। আর বৃষ্টি কিন্তু তখনও পড়ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর অনুষ্ঠানটা হচ্ছিল ছাদে, তো তার জন্য আমরা নিচ থেকে উপরের দিকে উঠে গেলাম। আর ওদের বাড়িতে একটা জিনিস কি দেখলাম জানো, প্রত্যেকটা ব্যালকনিতে এক একটা করে খাট দেওয়া আছে, ব্যালকনির মধ্যেও খাট রয়েছে। আর এখানে সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি, কারণ আরও ওপরের যেটা সেকেন্ড ফ্লোর ওখানটা হচ্ছে আর কি ডেকোরেশন করে অনুষ্ঠান, আদে হচ্ছে খাওয়া দাওয়া। তো ছাদে আমরা যাব, তার আগে একটু গিফট ফিফট দিয়ে নিই, শুধু খেতে গেলে হবে। তারপরে কিন্তু চলে আসলো আমাদের সানিদা, আমাদের খুব ভালো লাগলো, মানে বৃষ্টি যাই হোক আমাদের আর নিমন্ত্রণ বন্ধ নেই, খুব ভালো লাগছে গো। আর একবার আমরা তো ওদিকে কথাবার্তা বলছিলাম, আর এখানে কিন্তু আমার মাম্মাম মাম্মামের কাজ শুরু করে দিয়েছে, মানে এটা ওটা ধরা, দুষ্টুমি করা, ফুল ছেঁড়া। তো এখানে ফুল ছেঁড়ে আমার হাতে দিচ্ছিল, বলছিল মা নাও একটুকুনি তোমার গায়ে দিয়ে দিই। তো আমি বলছি দাও, তো আমি ওর গায়ে দিয়েছি বলে কতটা খুশি হয়েছে দেখো, মানে এগুলো খুব পছন্দ করে। আর খুব শিগগিরই কিন্তু মাম্মামকে আমরা বসন্ত উৎসবের জন্য সাজাবো, সাজিয়ে ফটোশ্যুট করবো, ভিডিও শ্যুট করবো, সেটা কিন্তু দেখতে পারবে, খুব শিগগিরই ব্লগ আসছে। তো ওখানে একটু গল্প করে আমরা কিন্তু ওপরে খাওয়ার জায়গায় চলে আসে, আর খাওয়ার জায়গায় এসে ওপরটা দেখে আমার খুব ভালো লাগছিলো, খুব সুন্দর একটা ডেকোরেশন করেছিল। আর কিষাণ রিয়া ওরাও এসেছিলো, আরও অনেক ক্রিয়েটারদের বলেছিল, বাট যা তাদের বাড়িতে অনেক দূরে দূরে, তা বৃষ্টি পড়ছিলো সকালবেলার থেকে, তার অনেকেই আসতে পারেনি আর কি। তো এখানে একটা টেবিলে কিন্তু আমরা বসে পড়ছি, আর কিষাণ এখানে যেন কী যেন জিজ্ঞাসা করছিলো তুষারের কাছে, সুমিতের কাছে, আর সবাইকে বিনা নিমন্ত্রণ খেতে এসছে এরকম টাইপের কিছু বলছে। আমরা কিন্তু সময় নষ্ট না করে তাড়াতাড়ি গিফটটা দিয়ে চলে এসেছি খেতে, কারণ তুষার আমাকে বাড়িতে বসে বলে দিয়েছিল গিয়ে কিন্তু দাঁড়াবো না, গিয়ে আগে খাবো। আর সত্যি এখন প্রায় 3:30 বাজে, আমাদেরই দেরি হয়েছে। হ্যাঁ আমাদেরই দেরি হয়েছে, এখানে আর লেট করা যাবে না। এই শোন ভাই শোন, ওটা নাম আছে কিন্তু, নাম আছে কিন্তু ভাই না। সবাই মিলে খেতে বসে গেছি, এখানে সুমিত, সোনু, আমি, মামাম, আর এখানে তুষার, অনন্যা। তো যাই হোক সবাই মিলে এখন খাবো, মেনুতে অনেক কিছু আছে গাইজ, এই যে এখানে লিখে লিখে দিয়েছে, আমি খাওয়ার সময় ক্যামেরা করতে পারি না, আমার লজ্জা করে। চলো। তো তারপরে কিন্তু আমরা লজ্জা টজ্জা না পেয়ে আমরা ডাইরেক্ট বসে গেছি খেতে, আর এখানে কিন্তু খাওয়াতে একদমই লজ্জা হবে না। এখানে কিন্তু মামামকেও আলাদা একটা প্লেট দেওয়া হয়েছে, তো সবার প্রথমে ছিল ডাল আর বেগুনি। আমি এখানে একা একা হাত ধরে ক্যামেরা করছিলাম বলে তাই দেখে তুষারের খুব খারাপ লাগলো, যার জন্য তুষার ভাই আমাকে একটু ক্যামেরা করে দিতে হেল্প করছিল। যেহেতু ও প্রফেশনাল ব্লগার না, তার জন্য সব কিছুতে পারফেক্ট চাই, বলছে ভালো দেখাচ্ছে না দাও আমি করে দিই। ও তার জন্য খেতে খেতেও আমার ভিডিও করে দিচ্ছিল, মানে তুষার সত্যি কথা বলতে খুব ভালো একটা ছেলে, খুব ভালো মনের একটা ছেলে, অবশ্যই তুষারের সাথে মিশলেই তোমরা বুঝতে পারবে। তো তারপরে কিন্তু ছিল ইঁচড় চিংড়ি, তারপরে আরও একটা ছিল কি যেন কাতলা মাছের কিছু একটা ছিল যেটা আমি খাইনি,
তো তারপরে ছিল কি জানো বলে না চিংড়ি মাছের, ওই যে চিংড়ি মাছের মালাইকারি বড় বড় চিংড়ি কাঠি দিয়ে আমাদের দুটো দুটো করে দিচ্ছিল। বাট আমার যেহেতু মাছ খেতে একদমই পছন্দ করি না, যার জন্য আমি একটাই নিয়েছি, আমি বেশি নিইনি। আর তারপরে কিন্তু আমরা চাটনি পাঁপড় এই সমস্ত সব কিছু খেয়েছি যেগুলো আমি দেখাতে ভুলে গেছি। তারপরে হাত পা ধুয়ে উঠে গেছে আর এদিকে দিয়েছে আইসক্রিম, আর মামমামকে আমার সুস্থ থাকে আইসক্রিম দেখে আইসক্রিম নিয়ে শুরুও হয়ে গেছে। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আমরা চলে আসি সেকেন্ড ফ্লোরে যেখানে অনুষ্ঠানটা আর কি হচ্ছিল। তো সেখানে এখানে একটুখানি আমরা সানি অঞ্জলিদের সাথে ছবি টবি তুলবো, তারপরে বেরোবো। আর এখানে আমার মাম্মাম আমার অন্যদিকে ধ্যান না দিয়ে আইসক্রিমের উপর ধ্যান দিয়েছে। তো এই রুমটা কিন্তু সানি ফর অঞ্জলি। আর ওই দেখো ওপরে কি সুন্দর লেখা আছে বেবি শাওয়ার, দেখে আফসোস হচ্ছিল যে ইস আমি যদি ভিডিও করতাম আমার স্বাদের সময় তাহলে আমারও স্মৃতি থেকে যেত এখন। তো যাই হোক এখানে আমরা কিন্তু সবাই মিলে আলোচনা করছিলাম কিছু যে ওর হেলথ অবস্থা কেমন আছে, কিভাবে থাকবে। তুষার কত ভালো ভালো কথা বলছিল বুঝদারদের মতন, যে সাবধানে থাকবে এই সমস্ত। আর ওখানে আমার মাম্মাম দেখো দুষ্টুমি করে যাচ্ছে। আর অঞ্জলি সত্যি কথা বলতে খুব মিষ্টি একটা মেয়ে, ওকে দেখলে এমন মনে হবে কিন্তু ওর বয়স কিন্তু অনেকটাই কম, ও আমার চেয়েও ছোট বয়সে। তো খুব ভালো লাগলো ওদের বাড়িতে এসে, আমরা ফার্স্ট টাইম আসলাম, তুষারের আগেও এসছে। তো ওখানে মাম্মাম দুষ্ট বৃষ্টির দিন যেহেতু পড়েছে আর এই দিনে মুড়ি খাওয়া হবে না এরকম হতেই পারে না, বিষয়টা কিরকম মান খেয়াল লাগবে মুড়ি অনেক না তুমি খাও কোথায় তুলে দিয়েছে কেন পান্তা ভাত করে ফেলেছিস তাই? আরে গামলাটা জল ভরা। আমার বিজনেস এর ব্যাপার গাইজ, ওদের টাকা পয়সা না হলেও চলবে, ওদের জীবন ঠিকই চলে, আমার জীবন আর চলে না। তো আজকে কিন্তু আমাদের পুরো সিম্পল খাওয়ার ছিল, ডাল ভাত আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আর এডিট করতে করতে আমি একটা জিনিস খেয়াল করলাম, অরুণা যখন দুপুরবেলা যখন আমার সাথে ঝামেলা করছিল, রাহুল দা সুযোগ পেয়ে তপাস করে একটা মেরে দিয়েছে। তুমি কেন করলা এটা? অরুণা মারছে সোনুকে কাঁধে নিয়ে আছে, সাথে সাথে আমাকে তপাস করে একটা মেরে দিল। তো যাই হোক আজকে খুবই সিম্পল রান্না বান্না হয়েছিল, কারণ কারোর শরীরই খুব একটা ভালো নেই। এরা তো দুজন ঘুমিয়েও পড়েছিল, ঘুম দিয়ে তুলে আবার খাওয়ানো হচ্ছে। তো যাই হোক গাইস আর বেশি বকর বকর করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ, টেক কেয়ার এন্ড গুড নাইট, টাটা।